সরকারের দেওয়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ যে সমস্ত ভাতাদি দিয়ে থাকে, সামর্থ্যবানদের জন্য তা নেওয়া বৈধ হবে কিনা? প্রথম কথা হলো, সরকারের তরফ থেকে বা রাষ্ট্রের তরফ থেকে যদি কোনো ভাতা দেওয়া হয় কোনো নাগরিককে, কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় বিশেষ কোনো কারণে, তাহলে সেটা নেওয়া কোনো নাজায়েজ বা গুনাহের বিষয় না, সেটা সম্পূর্ণ হালাল হবে ইনশাআল্লাহ। তবে শর্ত হলো, যেই যেই শর্ত দেয়া হবে সেই শর্তগুলো পূরণ করতে হবে। বিধবা ভাতা নিচ্ছেন মেম্বার সাহেবের স্ত্রী, কথার কথা, মেম্বার সাহেবের বউ কি নিচ্ছেন? বিধবা ভাতা নিচ্ছেন। এটা কি ঠিক হলো না বেঠিক হলো? মেম্বার সাহেব বেঁচে আছেন, মেম্বার সাহেবের স্ত্রী মানে মারা গেছে না, মেম্বার সাহেব নিজেই বাউ করছেন, বিধবা ভাতার ব্যবস্থা করে দিছেন, কাকে? নিজের বউকে। তাহলে এটা কি সত্য হলো না মিথ্যা হলো? এর চেয়ে বড় মিথ্যা আছে আল্লাহর জমিনে? স্পষ্ট মিথ্যা। তো এরকম মিথ্যা কথা বলে যদি কেউ ভাতা নেয়, সুযোগ সুবিধা নেয়, সেটা কি হবে না জায়েজ? আপনার পরিচিত লোকজন আছে, চেয়ারম্যান সাহেবের সাথে দোস্তি আছে, কমিশনার সাহেবের সাথে সম্পর্ক আছে, মেম্বার সাহেব আপনার দুলাভাই লাগে, এই জন্য ওই চান্সে যদি আপনি এই সমস্ত অন্যায় সুবিধা নেন, তাহলে সেক্ষেত্রে এগুলো নেওয়া কি হবে? হারাম হবে। ফরমে যে যে তথ্য দেওয়ার কথা আছে সেখানে মিথ্যা তথ্য দিয়ে যদি আপনি নেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। আর যদি যে যে শর্ত দেওয়া আছে তার সবগুলো আপনার মধ্যে থাকে, সেই হিসাবে আপনি আবেদন করে পান, তাহলে সেটা নেওয়াতে কোনো অসুবিধা নাই। এখন শারীরিক সামর্থ্য আছে, সামর্থ্যবান মানুষ, গায়ে গতরে শক্তিশালী, কাজ করে খেতে পারে, তিনিও কি বয়স্ক ভাতা পেতে পারেন কিনা? তো এর উত্তর হলো, বয়স্ক ভাতা দেওয়ার জন্য কি কি শর্ত আছে এটা দেখতে হবে। সেই শর্তগুলো যদি থাকে, তাহলে তিনি সেগুলো পূরণ করার কারণে তিনি পেতেই পারেন। যিনি দিচ্ছেন, তিনি যে শর্তগুলোর ভিত্তিতে দিচ্ছেন, সেই শর্তগুলো এনশিওর করলে বা সেগুলো পাওয়া গেলে তার জন্য এটা গ্রহণ করা কি হবে? জায়েজ হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে শারীরিকভাবে শক্তি সামর্থ্য দিয়েছেন, অবশ্যই তার উচিত এবং কর্তব্য হলো নিজে পরিশ্রম করা। আমাদের দেশে একটু বয়স হয়ে গেলে, বিশেষ করে এই যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলে একটু প্রবাসে মানুষ বেশি থাকে, তাই না? এই সমস্ত অঞ্চলগুলোতে একটা রোগ দেখা যায়, অন্যান্য অঞ্চলেও আছে, সেটা হলো যে দু চারটা ছেলেকে যদি বিদেশ পাঠানো যায়, তো চাচা মিয়া বয়স 45-50, একেবারে শক্ত তাগড়া, এখনো যুবকের মতো মাশাআল্লাহ, তারপরেও চায়ের দোকানে ঠেঙ্গের উপরে ঠেং বসা, উঠে বসে শুধু খায়, কোনো কাজ করতে, ইসলামের দৃষ্টিতে এটা খুবই গর্হিত একটি কাজ, খুবই অপছন্দনীয় একটি কাজ। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম রিজিক হলো আমালুল ইয়াদ, কাসবুল ইয়াদ, নিজের হাতে নিজে উপার্জন করে যে সম্পদটা মানুষ আহরণ করে, এটা হলো সবচাইতে উত্তম। আমাদের সমাজে অনেক মুরব্বীরা আছেন, চাচারা আছেন, মনে কষ্ট নেবেন না, কিন্তু এটা বাস্তব। ছেলেটারে বিদেশ পাঠিয়ে দিছেন, বেচারা ওখান থেকে রিয়াল পাঠায়, ডলার পাঠায়, দিনার দেরহাম পাঠায়, আর আপনি বসে বসে বাড়িতে মোচে তাও দিয়া খান, কাজকাম যা করতেন তাও করা বন্ধ করে দিছেন, ক্ষেত খামার একটু করতেন, শক্তি আছে শরীরে, এখন আর করেন না, কারণ ছেলে বিদেশ থাকে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? অথচ অমুসলিমদের অনেক ভালো গুণ আছে, সেই গুণগুলো মূলত মুসলমানদের ছিল, ইসলামী সেই গুণগুলো আমাদেরকে অর্জন করতে বলেছে, কিন্তু এগুলো তাদের মধ্যে আছে, আমাদের মধ্যে না, আমরা নামে মুসলমান। তার মধ্যে একটা হলো এটা যে অমুসলিমরা তারা অন্যের বর বোঝা হয় না। হ্যাঁ, ছেলেদের কর্তব্য বাবা মাকে যত বেশি সেবা করতে পারে, তাদের কষ্ট না হয় সেদিকটা খেয়াল করবে, কিন্তু বাবা মা বসে বসে খাইলে যতটা সুস্থ থাকবে, কাজ করে খাইলে তার চেয়ে বেশি সুস্থ থাকবে, ঠিক না বেঠিক? চায়ের দোকানে বসে বসে শুধুমাত্র আড্ডা মারবেন, আর চায়ের কাপ একটার পর একটা নিতে থাকবেন, বিড়ি সিগারেট একটার পর একটা নিতে থাকবেন, পানের খিলি একটার পর একটা খাইতে থাকবেন, আর সময় নষ্ট করতে থাকবেন, এতে কি আপনার সওয়াব হবে? সওয়াব তো হবেই না, বরং ওই গীবতখানায় বসে বসে যে পরিমাণ গীবত করবেন আর শুনবেন, এগুলোর মাধ্যমে নিজের আমল নামাও নষ্ট হবে, আর ওই বসে বসে চা খাইতে খাইতে একসময় ডায়াবেটিসও হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে মুরব্বীরা যারা আছেন, এই কাজটা করবেন না। আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দিলে কেন অন্যের উপরে ডিপেন্ডেন্ট হবেন, কেন অন্যের উপরে নির্ভরশীল হবেন, বরং নিজে পরিশ্রম করবেন, কাজ করবেন। আপনি অন্যের উপরে তাকিয়ে থাকতে হবে না, ছেলে মেয়েদের অবদানের উপরে আপনি নির্ভর করে থাকতে হবে না, আপনি নিজে উপার্জন করবেন যতদিন শক্তি সামর্থ্য আছে। আপনি চলে যান ইউরোপ আমেরিকাতে, তাদেরকে আমরা অনেক কাজের সমালোচনা করি, কিন্তু তাদের বহু গুণ আছে, সেগুলো আমরা কেন গ্রহণ করি না? তাদের একটা গুণ হলো তাদের বৃদ্ধারা, বয়স্ক মহিলারা পর্যন্ত কাজ করে, বয়স্ক পুরুষরাও কাজ করে, যদিও তাদের সে কাজ করার একটা বিশেষ কারণ হলো সেখানে কেউ কারণ না, এই জন্য বাধ্য হইয়া কাজ করা লাগে। ছেলে মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ইয়ানফসি ইয়ানফসি সবাই যার যার ধান্দা আছে,
কে কার খোঁজ খবর নেয়, বেশিরভাগই এটা তাদের কালচার। আমাদের কালচারটা সেরকম নয়। তারপরেও নিঃসন্দেহে যতক্ষণ শক্তি সামর্থ্য আছে কাজ করা ভালো। এই জন্য কোনো মানুষ বয়স্ক ভাতা নেওয়ার সুযোগ আছে কিন্তু তার শরীরে সক্ষমতাও আছে, তিনি চাইলে ব্যবসা বাণিজ্য কাজকর্ম খেত খামার করতে পারেন, অবশ্যই তার জন্য বয়স্ক ভাতা নেওয়ার চাইতে নিজে পরিশ্রম করে কাজ করে উপার্জন করা শতগুণ হাজার গুণ উত্তম। ঠিক না বেঠিক? কিন্তু না, আমরা অলস হইতে পছন্দ করি। মুসলমান কখনো কি হতে পারে না? অলস হতে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই অক্ষমতা থেকে, আপনার কাছে আমি আশ্রয় চাই অলসতা থেকে। অতএব আমরা অলস হব না, কর্মঠ হব ইনশাআল্লাহ। মুরব্বী চাচারা তো বটেই, এমনকি জোয়ান জোয়ান মানুষ যারা আছেন, অনেক যুবক আছে, বড় ভাই আমেরিকায় থাকে, মেজো ভাই কানাডা থাকে, আরেক ভাই উনি দুবাই থাকেন, সৌদি আরব থাকেন, মাসে মাসে ডলার রিয়াল দিনার দেরহাম আসতে থাকে, সেও আর কাজ করে না, টং টং করে ঘুরে আছে না নেই, কোনো কাজ করতে চায় না, চশমা গ্লাস একটার পর একটা চেঞ্জ করে, মোবাইল সেট একবার কাছ থেকে একটা আবদার করে। আরে যুবক, নিজের হাতে উপার্জন করে পরিশ্রম করে কামাই করার মধ্যে এক ধরনের আনন্দ আছে, তৃপ্তি আছে, আরেকজনটার ভিতরে সেটা নাই। আর ইসলাম কখনো আমাদেরকে অলস জীবন কাটাতে বলে না। ফাইদা কুদিয়াতিস সালাহ ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেছেন যখন নামাজ শেষ হয়ে যায় মসজিদে, বের হয়ে পড়ো। বের হয়ে কোথায় যাও? চা দোকানে? আমরা কোথায় যাই? নামাজ শেষ করে চাচা মিয়া কোথায় যায়? চা দোকানে। আল্লাহ কি বলতেছেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, খেত খামারে চলে যাও, দোকানে চলে যাও, চা দোকানে কাজ থাকলে যাইয়েন, সেটা আবার যাওয়া নিষেধ না, কিন্তু ঘুরে ফিরে শুধুমাত্র ওই এক জায়গায় আর কোনো কাজ করে না, এটা ভালো জিনিস না। অতএব সবাই কর্মঠ হবো ইনশাআল্লাহ।